আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। ঠিক আছে, তাহলে এটিএস ভাই আপনি বলেন তাহলে। আমাকে জয়েন করার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল। আমার এথিক লার্নিং এর সাথে আজ অনেক ডিসকাশন করছি যে ধর্মে আরো ধর্মে মিথ্যা কথা বলা যায়। উনি বলছে না, কোন ধর্মে এটা নাই যে মিথ্যা কথা বলা যায় না। এটা কি আসলে আমি রাইট না উনি রাইট? ইসলামে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলার অধিকার আছে। যেমন এক নম্বর হচ্ছে, নবী মোহাম্মদ বলেছে, ওয়ার ইজ এ ডিসেপশন, মানে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা। মানে যুদ্ধক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, মানে প্রতারণা করতে পারবেন। প্রতারণা করার সুযোগ ইসলামে আছে, মানে প্রতারণার মাধ্যমে শত্রুদেরকে খতম করার মানে ইসলামে আছে। একই সাথে সত্য হচ্ছে, যদি আপনি কাউকে গুপ্ত ঘাতক পাঠান, কাউকে গুপ্ত ঘাতক পাঠিয়ে কাউকে খুন করাইতে চান, তাহলে গুপ্ত ঘাতক নবী মোহাম্মদের কাছে জিজ্ঞেস করছিল যে আমি কিছু মিথ্যা বলতে পারবো কিনা। তখন নবী মোহাম্মদ তাকে অনুমতি দিছিল মিথ্যা বলার, মিথ্যা বলে সেই। আচ্ছা, আমি আপনাকে রেফারেন্স গুলো আস্তে আস্তে একটা একটা করে দেখাই দিই, মুখে না বলে রেফারেন্স গুলো দেখাই দিই, তাহলে আপনি আরো ভালোভাবে এই জিনিসগুলো ইয়া করতে পারবেন। একটু বের করতেছি ভাই, এক সেকেন্ড। এই যে এই এই হাদিসটাতে সহি মুসলিমের হাদিস একাডেমি, যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়ার বৈধতা, ধোকা দেওয়ার বৈধতা, হ্যাঁ, মানে ধোকাবাজির মাধ্যমে আপনি যুদ্ধে জিততে পারেন, এটা ইসলামে জায়েজ। 4431 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যুদ্ধ কৌশল ও ছলনারই নাম, এটা ইংরেজিতে বলা হয় ওয়ার ইজ এ ডিসেপশন। সহি মুসলিম হাদিস একাডেমি 4432, যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেওয়ার বৈধতা, রাসূলুল্লাহ বলেছেন, যুদ্ধ কূটকৌশলের নাম, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে, দুই নম্বর হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, বের করছি। আচ্ছা, এটা একটু বের করছি আমি। ফারাজ ভাই আপনি বলতে থাকেন, আমি একটু বের করি। আরেকটা ছোট বিষয়, সরি, বাইবেলে কি কোথাও কি লেখা লেখা আছে যে মিথ্যা কথা বলা যায় বা এরকম কিছু? আর কোরআনে কোরআনে কোনো কোরআনের মধ্যে কি আছে যে মিথ্যা কথা বলা যায় বা এরকম কিছু? বা হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, কোরআনে কোথাও আছে কিনা সেটা জানি না, বাট বিভিন্ন হাদিসে এই এটা দেওয়া আছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনার নিজের জীবন বাঁচানোর ক্ষেত্রে, তারপরে ওয়ারের ক্ষেত্রে, কাউকে গুপ্ত হামলা করার সময় মিথ্যা কথা বলতে পারবেন আপনি। আচ্ছা, আরেকটা হাদিস হচ্ছে গিয়ে বুখারী শরীফের তাওহিদ প্রকাশনী থেকে যদি কেনেন, 7147 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে, এটাও একটা মিথ্যা, যে এখানে কি বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আব্দুর রহমান ইবনু সামুরা, নেতৃত্ব চেয়ে নিও না, কেননা যদি চাওয়ার উপর তোমাকে তা দেওয়া হয় তাহলে তার সকল দায়ভার দায়িত্বভার তোমার উপর বর্তাবে, আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটাকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফার আদায় করে নিবে। এটা কি ভাই দেখা গেছে এই 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 কথাটা কোন বিষয়ে কসম করার পর? হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে, দেখা গেছে। মানে যদি কাউকে কাউকে কোনো কসম করেন যে আমি এই কাজটা করব, কসম করলাম যে, এরপরে যদি আপনি পরে যদি মনে করেন যে এর বিপরীত কাজ করাটাই উত্তম, তাহলে আপনি কিছু কাফফারা দিয়ে, কসমের কাফফারা দিয়ে সেই উত্তম কাজটাই করবেন, মানে কসমের উল্টা কাজটা করতে পারবেন। আরেকটা হচ্ছে, মিথ্যা বলার অনুমতি দেয়া আছে সরাসরি, যদি গুপ্ত ঘাতক পাঠিয়ে মানুষকে খুন করান তাহলে মিথ্যা বলার অনুমতি দেয়া আছে। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই যে এখানে দেখেন, বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা কাস্তালানি সহ আরো অনেকেই বলেন যে শিরোনামের সাথে হাদিসের মিল রয়েছে, যার সারাংশ হলো, ইমাম বুখারী স্বীয় অভ্যাস অনুসারে একটি সনদের দিকে ইশারা করেছেন, হযরত মোহাম্মদ ইবনে মাসলামা চলার সময় অনুমতি নিয়ে নিয়েছেন যেমনটি সামনের বারে আসছে, অর্থাৎ আপনি আমাকে অনুমতি দিন যে আমি যা চাইবো তাই বলবো, সত্য মিথ্যা সবই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে অনুমতি দিয়েছে। এছাড়া তিরমিজি শরীফে সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে। এখানে আসলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না জিনিসটা কি। আমি পরিষ্কার একটা হাদিস আছে এখানে, হাদিসটা একটু খুঁজতেছি, এটা একটু বের করে দেখাচ্ছি, দাঁড়ান। আসিফ ভাই, আচ্ছা, উনি তো বাংলা বোঝে না, ভারতে যদি ইংলিশে বা ডচ ভাষায় যদি কোনো যদি কোনো প্রুফ থাকতো। হাদিস নাম্বার গুলা দেয়া আছে, হাদিস নাম্বার গুলা hadithbd.com এ গিয়ে ঢুকবেন, সেখানে ঢুকে দুইটা বাটন থাকবে, দেখবেন একদিকে ইংরেজি একদিকে বাংলা। হ্যাঁ, সেই লিংকের মধ্যে দেওয়া আছে, লিংকে যে ক্লিক করলেই আপনি hadithbd.com এ চলে যাবেন, সেখানে বাংলা ইংরেজি সবগুলোই আছে, আরবিও আছে।
হ্যাঁ আরবিও আছে, এটা হচ্ছে সহি মুসলিম সরি সহি বুখারি তাওহিদ পাবলিকেশন, কাব ইবনু আশরাফকে হত্যা, এই 4037 নম্বর হাদিস। এই যে এই আমার এই লেখাটার ভিতরে ঢুকবেন, হ্যাঁ নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটার ভিতরে ঢুকে এই জিনিসগুলো বের করবেন, বের করে এই যে এইখানে চাপ দিলেই এই যে 4037 যে লেখা এটার উপরে চাপ দিলেই একটা লিঙ্ক ওপেন হবে, সেইখানে ইংরেজিও দেওয়া আছে বাংলাও দেওয়া আছে। ঠিক আছে, ওই ইংরেজিটা নিয়ে তাহলে তাকে দিবেন, তখন আর কোনো ইয়া হবে না। এখানে দেখেন যে জিনিসটা লেখা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কাব ইবনু আশরাফকে হত্যার জন্য কে প্রস্তুত আছো, কেননা সে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। মোহাম্মদ ইবনু মাসলামা দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন হ্যাঁ। তখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ বলো। এরপরে এই লোকটা প্রতারণার মাধ্যমে ওই কাব ইবনে আশরাফকে হত্যা করছিল। পুরা হাদিসটা অত্যন্ত মানে ভয়ঙ্কর হাদিস, এটা আপনি পড়ে নিতে পারেন, কিন্তু আপনি হাদিস বিড়ি এখন আর এত সময় নেই, এই জন্য দেখালাম না, আপনি নিজে পুরাটা পড়ে নিতে পারেন। এখানে সেই লোকটাকে মিথ্যা বলে সেই লোকটাকে হত্যা করছিল। অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই। আর বাইবেলে বা কোরআনে কি কোথাও লেখা আছে যে মিথ্যা বলা যায় বা কিরকম কিছু? বাইবেলে তো অনেক জায়গাতেই বলা আছে, আর কোরআনে তো আল্লাহ পাকি স্বয়ং একটা মিথ্যা কথা বলেছিলেন, সেটা আপনি একটু সার্চ করেন প্রয়োজনে। হ্যাঁ আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলেছিলেন, কোরআনেই একটা আছে, আপনি সংশোধন করে দেখে। বায়াতের কথাটা বলতেছিলেন? না না, বায়াতের কথাটা না, আরেকটা আছে, আল্লাহ পাক মিথ্যা কথা বলছিল একবার, কাফেররা অনেক সৈন্য আসছে, হ্যাঁ আল্লাহ পাক মোহাম্মদকে স্বপ্নে দেখাইছে যে কাফেরদের সংখ্যা খুবই কম, তোমরা যাও যুদ্ধ করো। তখন মোহাম্মদ সবাই উঠে বলছে আল্লাহ কিন্তু কইছে কাফের কিন্তু সংখ্যা কম, চলো আমরা সবাই যুদ্ধ করি। তারপর ওরা ওই যে কম সংখ্যা ভাইবা খুব দাপটের সাথে যুদ্ধ করছে, দাপটের সাথে যুদ্ধ করে আবার জিতাও গেছে, হ্যাঁ কিন্তু কাফেরদের সংখ্যা ছিল আসলে অনেক বেশি। পরে সাহাবিরা আবার মানে কানাঘুষা করতেছে যে আরে মানে আমাদের নবী না কইলেও কাফেরদের সংখ্যা অনেক কম, আমরা তো দেশে দেখলাম কত বেশি, ব্যাপারটা কি? তখন নবী এসে আবার বলতেছে আমার সামনে আমার কাছে এখন একটা আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাকে আগে কাফেরদের সংখ্যা কম করে দেখিয়েছিলাম কিন্তু কাফেরদের সংখ্যা আসলে ছিল বেশি, আমি এটা করেছিলাম বিশেষ কারণে, হ্যাঁ যেন তোমরা মানে ভয় না পাও। বুঝছেন ফারাজ ভাই, মানে আল্লাহ পাক নবী মোহাম্মদকে কাফেরদের সংখ্যা কম করে দেখাইছিল যেন এখানে কি আউল পদ্ধতি ব্যবহার করছিল নাকি আল্লাহ ভাই? আচ্ছা এইটা যেহেতু আমি প্রসঙ্গ তুলেই ফেলছি তাহলে তো আমার এটা দেখাতেই হচ্ছে ভাই, এখন তো আর কিছু করার নেই, তাহলে তো রেফারেন্সটাও দেখাতেই হচ্ছে। লেখাটার নাম হচ্ছে আল্লাহ পাক কি মিথ্যা কথা বলেন কিনা, হ্যাঁ এটা লিখে সার্চ করলেই আমাকে কোথায় লিখে সরি কোথায় লিখে সার্চ করতে হবে যে আল্লাহ মিথ্যা কথা এরকম কিছু? গুগলে সার্চ করলেই তো আপনি সংশয়.com এর ইয়া পেয়ে যাবেন, লিংক পেয়ে যাবেন। হ্যাঁ গুগলে সার্চ করলে সংশয়.com এর লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পড়তে পারেন যে আল্লাহ কি কখনো মিথ্যা বলেন, এই লেখাটা পড়বেন। এখানে দেখেন সরাসরি এই যে কোরআনের আয়াত হচ্ছে সূরা আনফালের 43 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন, যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যই ঝগড়া শুরু করে দিতে, কিন্তু আল্লাহই তোমাদেরকে রক্ষা করেছিলেন, অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুব ভালোভাবে অবহিত। দেখেন ফারাজ ভাই, আল্লাহ স্বপ্নযোগে তাদের সংখ্যা অল্প করে দেখিয়েছিলেন কেন? একটা বিশেষ প্রয়োজনে, যেন মুসলমানদের সাহস টাহস বেশি থাকে। কিন্তু আল্লাহ তো জিনিসটা তো মিথ্যা বলছিলেন নাকি? প্রয়োজন মনে করে তো আল্লাহ নিজেও মিথ্যা কথা বলছে। তাহলে এটার তাফসির তাফসির আরো পরিষ্কার ভাবে বলা আছে যে আল্লাহ যে মিথ্যা কথা বলছিল। এখানে দেখেন ইবনে কাসিরের তাফসির কি লেখা আছে, আচ্ছা দাঁড়ান আমার মাউসটা হ্যাং হয়ে গেছে, ফারাজ ভাই আপনি একটু পড়বেন। আয়াতের মর্ম হইল আল্লাহ যদি তোমাদেরকে সংখ্যায় অধিক দেখাইতেন তবে তোমরা ভীরু হইয়া পড়তে এবং যুদ্ধ বিষয়ে তোমাদের পরস্পরের মতো বিরোধিতা দেখা দিত, কিন্তু আল্লাহ তোমাদেরকে উহাদের সংখ্যার স্বল্পতা দেখাইয়া তোমাদের সাহস বাড়াইয়া তোমাদের তোমাদেরকে রক্ষা করেছিলেন, মানে সে সংখ্যা কম দেখায় তাদেরকে সাহস দিছে আর কি। দেখেন আল্লাহ কিন্তু দেখেন এখানে তোমাদের শুধু স্বপ্নেই ওদের সংখ্যা কম দেখার নেই, আল্লাহ কিন্তু ইচ্ছা করে তাদের সংখ্যা হচ্ছে কম, এটা কিন্তু তাকে মোহাম্মদকে স্বপ্ন যুগে দেখাইছিল। তার মানে এই যে দেখেন মুজাহিদ বলেন আল্লাহ পাক নবীকে স্বপ্নে ওদের সংখ্যা কম দেখাইয়াছিলেন, মানে আল্লাহ পাক মিথ্যা স্বপ্ন দেখাইছিলেন নবীকে নাকি? সেটাই তো ভাই, যেটা না যেটা ফ্যাক্ট না সেটা সেটার বিপরীতে দেখাইছিল, যেটা সংখ্যা বেশি ছিল সে কম করে দেখাইছে, এটা হচ্ছে প্রয়োজন। মানে আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলেন, মানে জরুরি দরকার যখন পড়ে তখন মিথ্যা কথা বলেন আল্লাহ পাক। আল্লাহর মিথ্যা কথা বলা লাগে ভাই, এমন না যে তাদেরকে বেশি মানে তাদেরকে এমন কোন আয়াত দ্বারা মোটিভেট করা, ওটা না, বাট মিথ্যা বলে বাড়াইতে হয়েছে।
মানে আল্লাহ পাক কিন্তু চাইলেই পারেন, যা 10,000 ফেরেশতা গিয়া সত্য বলে তিনি কিন্তু মোটিভেট করতেও পারতেন, ফেরেশতা না পাঠা সত্য বলে মোটিভেট করতে পারতেন, কিন্তু না, এগুলা এগুলা তার পছন্দ না, সে মিথ্যা বলে এটা আদায় করতে গেছে। মানে মানে হচ্ছে কি, আমি যেটা মনে করি, আমি আল্লাহ হলে কি করতাম, 1,000 ফেরেশতা পাঠিয়ে দিতাম, 1,000 না একটা ফেরেশতা পাঠিয়ে দিতাম, যা কাফের কুফের উল্টা দিয়ে। হ্যাঁ, দাম দুম করে ফেরেশতা ফেরেশতা বাড়ানোর কি দরকার ছিল? মশা মাছি পাঠাইতে পারতো, আবাবিল পাখি পাঠাইতে পারতো, ফেরেশতাও তো দরকার ছিল না সেখানে যে তার মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহর মাথায় কত বুদ্ধি, সে একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বললে মুসলিমদের সাহস বাড়াইছে, যেন মিথ্যা একটা স্বপ্ন দেখায় মুসলিমদের সাহস বাড়াইছে। মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, এইখানে তো দেখাই গেল যে কোরআনে আল্লাহ পাক নিজেই মিথ্যা কথা বলে, সেখানে আবার মানে প্রয়োজনে, যদিও প্রয়োজনে মিথ্যা কথা বলে, কিন্তু সেখানে অন্যদের কথা তো বাদ দিই। তো মিথ্যা কথা মিথ্যা বলার পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে সে প্রয়োজন বলতেই পারে। হ্যাঁ, প্রত্যেক মিথ্যাবাদীর মিথ্যার পেছনে একটা মানে ইয়া থাকে, প্রয়োজন থাকে, কিছু না কিছু প্রয়োজন, তার নিজস্ব একটা ব্যাখ্যা তো থাকবেই। আর বাইবেলেও অনেক জায়গাতে অনেক হাবিজাবি কথাবার্তা বলা আছে, অনেক মানে মিথ্যা কথার কথা বলা আছে, কিন্তু এই মুহূর্তে আমি দলিল গুলা বের করে দেখাতে পারবো না, তেসবাই, কিন্তু বাইবেলে আছে। আজও দিস ইজ আজও প্রয়োজনে আমরা, আজও প্রয়োজন হলে মিথ্যা কথা বলা যায়, কিন্তু উনি যেভাবে আমার সাথে কথা বলছিল আজকে, ও মাই গড, উনি আমার উপরে রেগে গেছিল, না এই কোথাও বলে নাই, ধর্মে কোথাও বলে নাই যে মিথ্যা কথা বলা যায় এরকম কিছু, উনি পুরো আমার উপরে রেগে বুম। আচ্ছা, সমস্যা নেই, ওনাকে বলেন যে এই লাইভ থেকে এই ধরনের কথা প্রচার করা হয় যে আল্লাহ নিজে মিথ্যা কথা বলেন, এবং ইসলাম ইসলামে মিথ্যা কথা বলা জায়েজ আছে, কিছু না কিছু ক্ষেত্রে অবশ্যই মিথ্যা বলা জায়েজ আছে, আপনি যদি পারেন আমাদের সাথে একটু কথা বলতে, এখানে ইনভাইট করতে পারেন আর কি। উনি তো সরি, উনি তো বাংলা বাংলা কথা বলতে পারেন, উনি তো এমবিডা, আজ এমবিডা তো ওরা ইংলিশ আপনার কাজ আপনি দিয়ে, সে যদি যুক্ত হবে, তার যদি ইমান থাকে সে যুক্ত হবে, যদি ইমান না থাকে যুক্ত হবে না, কারো হাত পা ধরে তো আনা পসিবল না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে তাহলে। আচ্ছা ভাই, তাহলে কি শেষ করে দেবেন আজকের জন্য? হ্যাঁ, তাহলে আজকের জন্য শেষ করে দিই। যারা ব্যাকস্টেজে আছেন, অনেকেই দেখা যাচ্ছে এখনো ব্যাকস্টেজে আছেন, আমি খুবই দুঃখিত। আজকে আবার নেক্সট দিন আপনাদেরকে যুক্ত করবো, আপনারা একটু আগে আগে চলে আসেন, তখন আপনাদেরকে তাহলে যুক্ত করতে পারবো। ফারাজ ভাই, আপনাকে আমি যেই মানে ওয়েব সিরিজটা বা যেই সিনেমাটার কথা বললাম সেটা দেখেন, আর দর্শকদেরকেও আবার অনুরোধ করলাম সেটা দেখেন, মানে অবশ্যই আপনার যদি হার্ট শক্ত থাকে তাহলে দেখেন, হার্ট দুর্বল এরকম কেউ দেখেন না অবশ্যই, এটা কিন্তু মানে খুব স্ট্রিক্টলি আমি বলে দিচ্ছি, হার্ট দুর্বল এরকম কেউ এই সিনেমা দেখেন না। হ্যাঁ, মানে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটতে পারে, আমার প্রায় হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছিল, আমি প্রায় ইয়া অসুস্থ হয়েছিলাম, একদিন পুরো আমি অসুস্থ হয়েছিলাম। তাইলে ভাই, তাইলে ভাই দেখা যাবে না, তাইলে আমি দেখবো না ভাই, এই এই ধরনের এই কামড়া কামড়ি এইসব ভাই। কিন্তু ভাই, মানুষের নানা জিনিসপত্র এগুলো তো দেখার মাধ্যমে মানুষের কিন্তু অভিজ্ঞতা এবং মানুষের অনুভূতি, মানুষের ইয়াগুলো নতুন নতুন ইয়া তৈরি হয়, নতুন নতুন দিক তৈরি হয়, নতুন নতুন জানালা খুলে যায়। হ্যাঁ, এগুলা মানে দেখাটা ভয়ঙ্কর, কিন্তু তারপর কিন্তু দেখাটা দরকার। ঠিক আছে ভাই, চেষ্টা করবো, যদি পারি দেখবো, যদি না পারি তাহলে তো আর নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফারাজ ভাই।